রাশিয়ার ব্যাংকগুলোর উপর সুইফট নিষেধাজ্ঞায় রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের টাকা পাঠানো নিয়ে শঙ্কা। আগ বাড়িয়ে কিছু বলার সময় আসেনি বলছেন পরিকল্পনা মন্ত্রী। গ্রেফতার করে ভয় দেখিয়ে আন্দোলন দমাতে চায় সরকার, অভিযোগ বিএনপির। ষড়যন্ত্র করার পাল্টা অভিযোগ আওয়ামী লীগের, সাম্প্রদায়িক শক্তিকে বর্জনের আহ্বান। চলতি মাসেই মাধ্যমিক স্তরে পুরোদমে ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী। মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়ার আহ্বান। এবং শুধু তেল চালই নয়, মাংসের দাম নিয়েও নৈরাজ্য। এক এক বাজারে এক এক দর, তদারকি না থাকায় কারণ, অভিযোগ ভোক্তাদের।